হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কীভাবে আননোন নাম্বারে ফোন দিতে হবে, তো আবার ফ্রি। এটি একটি অ্যাপসের মাধ্যমে করা হয়, তাই আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস নামাবো, অ্যাপসটির নাম হলো ডিংটন। অ্যাপসটি আমার নামানো আছে, তা ওপেন করি। ওপেন করার সাথে সাইন আপ দেবো। এখানে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, এখানে আমি ফ্রি কল করার জন্য এখানে নাম্বার দিয়েছিলাম, কিন্তু এখন আমরা নাম্বার দিয়ে কোনো করবো না। নাম্বার দিয়ে করলে যখন ফোন দিব তখন আমার ফোন নাম্বার যাবে যেটি দেওয়া খোলা হবে, তাই আমরা ফেসবুক দেব। ওকে, আপনার ফেসবুক দিয়ে খোলা হয়ে গেছে অ্যাকাউন্ট। এখন আপনি এখানে গিয়ে আপনার ক্রেডিট নিতে হবে। ক্রেডিট নিতে হলে গেট ফ্রি ক্রেডিটে যেতে হবে। প্রথমে আপনার ক্রেডিট থাকবে 00। ডেলি চেকিংয়ে গিয়ে চেক ইন না দিতে হবে। প্রথমে চেক ইন না দিলে প্রথমবার যখন খোলা হচ্ছে তখন চেক ইন না দিলে আপনাকে একটু বেশি ক্রেডিট দিবে, এবং এই চেক ইন প্রতিদিনই করা হয়। এবং আই এম ফিলিং লাকি, এটাও প্রতিদিন করা হয়। এই দুটির মাধ্যমে প্রতিদিন আপনি দুই ক্রেডিট করে পাবেন, এবং আরও আরও বিভিন্নভাবে ক্রেডিট নিতে পারবেন। যেমন প্রতি ফ্রেন্ডকে ইনভাইট করে 20 ক্রেডিট করে পাবেন। প্রতি ফ্রেন্ড, প্রতি যারা আপনি ইনভাইট করেছেন, সে যদি এখানে আসে তাহলে আপনাকে 20 ক্রেডিট দিবে। আপনার ইনভিটেশন কোড যদি তারা দিয়ে এটা লগ ইন করে তাহলে আপনি 20 ক্রেডিট পাবেন। এবং আরও অনেক নাম মাধ্যম আছে। এখানে গিয়ে যে দেখতে পাচ্ছেন, এই এখানে এই যে ক্রেডিট ইজি অ্যান্ড ফাস্ট, এখানে বিভিন্ন অ্যাপস দেবে। এই অ্যাপসগুলো নামিয়ে কিছুক্ষণ খেললে আপনি পাবেন, কিছুক্ষণ খেললেই আপনি অনেক ক্রেডিট পেতে পারেন, এভাবে ক্রেডিট পাবেন। এবং কল দিতে হবে, কলে গিয়ে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে যে কান্ট্রিতে কল দেবেন। যেমন আমি বাংলাদেশে কল দেবো, বাংলাদেশ। যেমন আপনি নিজের নাম্বারও কল দিতে পারবেন, যেমন আমি দেখাচ্ছি আমি আমার নাম্বারও কল দিয়ে, এখানে বিদেশি নাম্বারে আসবে। এখানে বলছে যে নাম্বার দিতে, কিন্তু নাম্বার দিলে এখানে আপনি আমি কল দেব যে তাহলে এই নাম্বারটা যাবে, কল দিলে নাম্বারটা উঠবে, বিদেশি নাম্বার উঠবে না। তাই আমি এটা কেটে দিচ্ছি, ব্যাক দিচ্ছি, এবং এভাবে কল দিচ্ছি। চিপ কল দিতে হবে। আপনারা দেখেছেন যে এখানে বিদেশি নাম্বার কল এসেছে, এভাবে আপনি বিদেশি নাম্বারে যে কাউকে ফোন দিতে পারবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ।